হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক চুমু। তো আজকে হচ্ছে মানডে মর্নিং, কালকে সানডে, বড় ছুটি ছিল। তো তোমরা সবাই জানো পিসি শাশুড়ি আমার গত হয়েছেন, তো সেখানে কালকে মৎস্যমুখী ছিল। তো কালকে ছিল না, কালকে সানডে বলে দাদারা সব মৎস্যমুখী ডেট কালকেই ফিক্স করেছিল, যেহেতু সবার ছুটি সানডেই থাকবে। তো মানে পিস ছেলে, আমার দাদারা মানে হচ্ছে পিসির ছেলেরা, তো দাদারা তাই সেট করেছিল, দাদা দিদিরা, তো তাই জন্য। আর তো কালকে আমি দাঁড়াও একটু আলো আসছে। তো কালকে ওখানে গেছিলাম সকালে রেডি টেডি হয়ে, ওখানে গিয়ে তোমার খাওয়া দাওয়া করে টোরে এসছি দুপুরবেলা। তারপর তোমার একটু বেরিয়েছিলাম, বেরিয়ে একটু তোমার বা শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়িতে গিয়ে একটু দেখা ফেখা করে, তারপর মানে মারাও সবাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই গেছিলো, মা বাবা ফিরেছে লেট করে, আমরা তাড়াতাড়ি ফিরে ফ্ল্যাটে চলে গেছিলাম, চলে এসেছিলাম। তারপর কারণ আবার দাদার বন্ধু যে এসেছিলো দিল্লি থেকে, সে কালকেই তোমার এয়ারপোর্টে দাদা দিতে গেছিলো, তো এসে আমরা দেখা করলাম। তারপরও বেরিয়ে গেল, বেরিয়ে এয়ারপোর্টে ছেড়ে দিয়ে এলো দাদা আমার। তো এখানে এসেছিলাম দেখা করে, ফ্ল্যাটে গিয়ে শুয়েছিলাম, তারপরে বিকেলে একটুখানি শ্বশুরবাড়ি গেছিলাম, শ্বশুরবাড়ি থেকে এসে, সরি ঘুম পাচ্ছে এখনও, তো শ্বশুরবাড়ি থেকে এসে তারপরে একটুখানি দোকানে গেছিলাম ওই পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে। বর বাবা শ্বশুরমশাই বললো সন্তুর জন্য দুটো, মানে আমার বরের জন্য দুটো জামা, একটা ট্র্যাকস্যুট কিনলাম, আমার জন্য একটা টপ, একটা এক দুটো প্যান্ট, দুটো টপ কিনেছিলাম, কিন্তু একটা টপ একটা প্যান্ট ছোটো হয়েছে তাই ওটা ফেরত দিয়ে দিয়েছি, আর একটা প্যান্ট একটা টপ রেখেছে। ওই মিলিটারি প্যান্টগুলো থাকে না, লাইক জেগিংস টাইপের, ওই রকম একটা কিনেছি, আর একটা এমনি অর্ডিনারি টপ কিনেছি, মানে পয়লা বৈশাখ এমনি জাস্ট নতুন পরার জন্য, কারণ আর আমার এমনিও শপিং করতেই হবে এখন কিছুদিনের মধ্যেই বেশি বেশি করে, বিকজ আমার কিছুই হচ্ছে না এখন। দেখো সব ঢিলা দেখেছো, এই দেখো এর মধ্যে আমার মতো তিনখানা ঢুকে যাবে এখন, এখন যা আছি আমি। তো এই হচ্ছে ব্যাপার, তো শপিং আমাকে করতেই হবে বেশি করে, তো জিন্স ফিন্স সবই কিনতে হবে নতুন করে, তো সেগুলো করবো, এখনও সময় পাচ্ছি না সেগুলো করার। তো আমি অর্ডিনারি কিছু জামা প্যান্ট কিনে নিলাম, আর বরের দুটো গেঞ্জি, একটা ট্র্যাকস্যুট কিনে নিলাম, এই কিনে তারপর বাড়ি এলাম, বাড়ি ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। কালকে আর কোনো ব্লগ আমি করিনি, করতে পারিনি, শরীরটাও ভালো ছিল না। আর তারপরে তোমার আজকে থেকে এখন থেকে ব্লগ করছি, তো দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে জাস্ট একটুখানি ল্যাদ খাই আমি বাড়িতে এসে, আগে আগে সবার আগে ওয়েট চেক করি, থাইরয়েডের ওষুধ খেয়ে এসেছি, ওয়েট চেক করলাম, ওয়েটটা ঠিকই আছে। কালকে যেহেতু একটু খাওয়া দাওয়া পড়েছে দুপুরবেলা, ওইখানে পিসি শাশুড়ির বাড়িতে খেয়েছি ওখানে, তারপর মৎস্যমুখীতে, তারপর রাত্রেবেলা আবার আমার মা দুপুরবেলা ওই সাগর, মানে যে দিল্লি থেকে এসছে ফ্রেন্ডস, ওর ফ্রেন্ড, ওর জন্য সব চিকেন, মাছ, ডাল, তারপর চাটনি থেকে শুরু করে আরও কত কিছু, পোলাও, ভাত সবই করেছিল, পরাঠা, লাচ্ছা পরাঠা করেছিল, সব যাবতীয় রেখে দিয়েছিল। তো ফোন করে বললো রাতে এখানে খাবি, তো এসে আমি আর বর এখানেই খেয়ে নিলাম। আমি ভেবেছিলাম যদিও আমি খাবো না, বর খাবে, আমি খাবো না কিছু, আর যেহেতু দুপুরবেলা হেভি হয়ে গেছে, বাট মা এত টেম্পটিং সব রান্নাবান্না করেছে, লাচ্ছা পরোটাটা এত সুন্দর করেছিল মা কালকে, তোমার সাথে নিশ্চয়ই মায়ের হাতের লাচ্ছা পরোটার রেসিপি একদিন শেয়ার করবো। এত সুন্দর লাচ্ছার যে ভাজগুলো এসেছিলো, মানে পুরো মনে হচ্ছিলো দোকান ফেল এরকম। তো লাচ্ছা পরোটা আর মা ভুনো খিচুড়িটা একদিন দেখাবো, হ্যাঁ, আর মা একটা পোলাওয়ের মতো করে পুরো ভুনো খিচুড়িও করে, সেইটাও দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো। তো চলো, এই হচ্ছে ব্যাপার, এই সব খেয়ে নিয়েছি, তো আজকে ওই জন্য একদম লাইট, শুধু দুধ ওটস খাবো এইটা ভেবেছি দুপুরবেলা, আর রাতে দেখি ওই একটু গ্রিল চিকেন খেয়ে নেবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, বকবক আর বেশি করবো না, অনেক বকবক করছি, তো চলো ব্লগটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। দেখো গাইজ, আমি আর বর মিলে চলে গেছি ঘুরতে, তো দেখতেই পাচ্ছ একদম সুন্দর একটা জায়গায় ঘুরতে গেছি, আমরা একটু গ্রিনারি পছন্দ করি ওই জন্য। দেখো দেখো এত সুন্দর জায়গা, খুব সুন্দর জায়গাটা, আমার খুব পছন্দ হয়েছে আজকে। ওকে বললাম একটুখানি নিয়ে ঘুরতে, যেহেতু আগে চলে এসেছিলো অফিস থেকে, তো দেখো কি সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা পাটুলি, তোমরা যারা যারা চেনো নিশ্চয়ই জানবে এই জায়গাটা।
তো দেখো এইটা হচ্ছে সুন্দর ঝিলের ওই জায়গাটা, ওই জায়গাটাও আমরা গেছিলাম। আর এখানে তোমার চায়ের একটা ইসে আছে, খুব সুন্দর সুন্দর তোমার ফ্রাইজের আইটেমের দোকান দোকান আছে, খুব সুন্দর জায়গাটা। আজকে গিয়ে একদম মনটা ভাটা। তো দেখো যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার জন্য, চা আমি নিয়ে চলে এসেছি। ওই দেখো কি সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ, সবাই কি সুন্দর বসে আছে, চেয়ারগুলো সুন্দর করে পাতা, আর ওদিকে একটা বিশ্ব বাংলার সুন্দর করে সাজানো আছে। তো চা নিয়ে আমি চলে এসেছি, মেনলি চায়ের জন্যই এখানে আসা। এখানে চাটা নাকি অসাধারণ করে এই জায়গাটার। তো বড় বললো চলো রোজ তো একই জায়গা থেকে চা খাও, আজকে একটু অন্য জায়গা থেকে খাওয়াই তোমাকে। তো এলাম, সত্যি চাটা অসাধারণ করেছিল। তো দেখো বর এখানে বসে পড়েছে, আর বরের হাতে আমি চাটা দিয়ে দিয়েছি। ওটা কিন্তু ওর চা না, ওটা আমারই চা, ও চা খায় না। আর এখানে দেখো মা দুর্গার কী সুন্দর একটা ছবি, এটা আমি তোমাদের দেখাবো না, সেটা হতেই পারে না, তাই জন্য এটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর জায়গাটাও একবার দেখে নাও, কী সুন্দর লাগছে, আলো জ্বলে গেছে। তো গাইজ দেখতেই পেলে, একটুখানি বেরিয়েছিলাম আমি আর আমার বর, আজকেও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে, তো তাই জন্য একটু বেরিয়েছিলাম দুজনে মিলে, একটুখানি মাইন্ডটা রিফ্রেশ করলাম। তো একটুখানি বেরিয়ে একটুখানি জাস্ট চা খেলাম, দেখতেই পেলে আমি বাইরে কিচ্ছু খাই না, দ্যাট ইউ অল নো দ্যাট, সো দ্যাটস ওয়াই আমি জাস্ট চা খেলাম। তো চা খেলাম, একটা দারুণ চা খেলাম, মানে চাটা মানে এত ভালো চাটা, মানে ওখানে ইটস টু গুড। তো চা খেয়ে জাস্ট চলে এলাম, ঘুরে টুরে একটুখানি বসে ওখানে, এত সুন্দর লাগলো জায়গাটা, মানে প্রচণ্ড ভালো লাগলো। তো ঘুরে টুরে চলে এলাম, এসে তারপর তাড়াতাড়ি করে একটুখানি গ্রিল চিকেন করলাম, আমি খেলাম আর বরকেও একটুখানি খেলে দিলাম গ্রিল চিকেন, যেহেতু তাড়াতাড়ি চলে এসছে। তো গ্রিল চিকেন দুজনেই খেলাম, খেয়েটে এখন এই বসে আছি। আর দেখো এই দেখো এই দেখো থালায় ডালিয়া রেখেছি, এগুলো সব এরকম করে রেখে দিয়েছি কেন জানো, তোমার পুরো ডালিয়ার কোটোটায় দেখি পিঁপড়া ভর্তি হয়ে গেছে ডালিয়াটার মধ্যে। তো আমি তেজপাতা শুকনো লঙ্কা সব দিয়ে রেখেছি, কিন্তু তাও কিছুতেই পিঁপড়া যাচ্ছে না, ভাবো। এই জন্য এবার কী করি আমি বুঝতে পারছি না, তোমরা একটু কেউ সাজেস্ট করো তো কী করলে এই পিঁপড়া যাবে। সুজির মধ্যে, সুজির কোটোর মধ্যে দেখছি পিঁপড়া, ডালিয়ার মধ্যে দেখছি পিঁপড়া, আমি কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। তো তোমরা একটু বলো কী করলে এই ডালিয়ার মধ্যে এই মধ্যে পিঁপড়া টিপড়া যাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো ডিনার তো হয়ে গেছে, ভেবেছিলাম একটু বাড়ি যাবো, বাট আর গেলাম না, ভালো লাগলো না শরীরটা, আর গেলাম না। বড় বললো আর দরকার নেই, ছেড়ে দেওয়া টিকার যেতে হবে না, যাবো না। বড়ই বলছিল ফার্স্টে যা চলো যাই, আমি বললাম দরকার নেই, আর আমিও বললাম দরকার নেই, খেয়ে দিয়ে বসে থাকি আর একটু রেস্ট নিই, ভাল লাগছে না। জানি না আজকে এক একদিন হয় না, তোমার মুডটা ভীষণই অফ হয়ে যায়, মানে কোনো রিজন ছাড়াই অফ হয়ে যায়, মানে কোনো রিজন লাগে না তার জন্য। আজকে সেই দিনটা মানে এত বাজে লাগছে, এত বাজে। তাই বর বললো যখন তাড়াতাড়ি আমি চলেই এসেছি, তাহলে চলো তোমাকে নিয়ে একটু বেরোই, তোমার মুডটা ভালো লাগবে। আর সত্যি ওই জায়গাটায় গেলে আমার মুডটা সত্যি ভালো হয়ে যায়, এত সুন্দর জায়গাটা। তোমরা যারা যারা চেনো পাটুলির ওখানে জায়গাটা, তো তারা রিলেট করতে পারবে, এত সুন্দর, সত্যি সুন্দর। তো এত অ্যাটমসফিয়ার সুন্দর, এত এনভায়রনমেন্ট সুন্দর যে খুব ভালো লাগে। আর আমি আর আমার বর না প্রচণ্ড একটুখানি তোমার গ্রিনারি পছন্দ করি, আর গ্রিনারি জায়গায় গেলেই আমাদের মন একদম ভালো হয়ে যায়। তো সত্যি মনটা খুব ভালো লাগলো, গেলাম ঘুরে এলাম। কিন্তু তাও মনে হচ্ছে কী যেন একটা নেই, কী যেন একটা নেই লাইফে, কী যেন নেই। মানে কবে থেকে একটু ঠিক করেছি যে, মানে ভেবেছি যে একটুখানি তোমার দীঘা যাবো বা মন্দারমণি যাবো। আমার না বিয়ের আগে একটা মানত করা ছিল মন্দারমণিতে মা শীতলা মায়ের কাছে, তো এই মানতটা এখনও আমার দেওয়া হয়নি পুজোটা। তো যাবো যাবো করে আর যাওয়াই হয় না। তো ভেবেছিলাম এর মধ্যে আমি আর আমার বর যাবো, গিয়ে পুজোটা দিয়ে আসবো, কিন্তু সেটাও হচ্ছে না। মানে একটু রিফ্রেশমেন্টও দরকার, এই এক সকাল থেকে রাত চলে তো চলেই, এই এক জীবন। তাই জন্য দেখবে তোমরাও বুঝতে, মানে রিলেট করতে পারবে যে কারো কারো এরকম এক একটা দিন থাকে। মানে কালকে থেকে কিন্তু আমি আবার যেইকে সেই হয়ে যাবো, নর্মাল লাইফ, এভরিথিং উইল বি অল রাইট, বাস দ্যাটস ইট। বাট কিন্তু আজকে যেন আমার মনটা ভালোই লাগছে না, তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভালো না লাগার কারণ নেই সেরকম বিশেষ, কিন্তু ভালো লাগছে না। কিন্তু তোমাদের সাথে কথা বললে আমার মনটা এমনিই ভালো হয়ে যায়। তোমরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত সুন্দর সুন্দর কথা বলো, দিদি ভাই করে ডাকো, এতেই আমি অনেক খুশি। তো চলো আর ব্লগটা বাড়াচ্ছি না, যে কন্টিনিউ করছি না আজকে, জানিস খুব ছোটো সব ব্লগই হয়েছে, বাট কিছু করার নেই। তোমরা একটুখানি দেখো, একটুখানি সাপোর্ট করো, আমার সাথে থেকো, পাশে থেকো। তো চলো আর একটা আজকে একটুখানি মনটা ভালো নেই বলে এন্ড করে দিচ্ছি, কালকে একটা নতুনভাবে পজিটিভ ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কারণ আমি নেগেটিভিটি আমার ব্লগে একদম রাখতে চাই না আর ভালোবাসি না। সবসময় স্মাইল, সবসময় হাসি, তো সবসময় চুমু দিই আমি ব্লগ শুরু করি, ব্লগ এন্ডও করি।
তো চলো আজ আজকে এইটুকুনি, নেক্সট দিন দেখা হচ্ছে তোমার সাথে একটা নেক্সট ব্লগ নিয়ে। তো চলো, টিল দেন টেক কেয়ার, বাই বাই।